বন্ধুরা, আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভৌতিক সিরিজ, রুদ্রনীল তান্ত্রিক। আজকে আমরা দেখতে চলেছি এই সিরিজের দ্বিতীয় পর্ব। যারা এখনও আগের পর্বটি দেখেন নাই, তারা দ্রুত এই ভিডিওর উপরের আই বাটন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসুন। তো চলুন আজকের পর্বটি শুরু করি। ঘরের ভিতর প্রবেশ করল আরেকটি সাধু। এই সাধুটির বয়স অনেক কম, কিছুটা রুদ্রনীলের বয়সের মতো। সে কিছুটা রুক্ষ কণ্ঠে বৃদ্ধ সাধুটির উদ্দেশ্যে বলে উঠল, কি ব্যাপার বাবা? এই যুবকটি যে উদ্দেশ্যে এসেছিল সে ব্যাপারে আপনি তাকে সাহায্য না করে তাকে দিয়ে কেন করাচ্ছেন এই মহাযজ্ঞ? আমি ওর ভেতর এক মহাশক্তির অনুভব করেছি। আমি ওকে আমার সকল জ্ঞান দান করব, কিন্তু এই জন্য ওর পূর্বের সকল স্মৃতি নষ্ট হওয়া প্রয়োজন। তাই এই মহাযজ্ঞের আয়োজন। এই মহাযজ্ঞ শেষে ও হবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক, রুদ্রনীল তান্ত্রিক। কিন্তু বাবা, এ তো অন্যায়। সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক তো আমার হওয়ার কথা ছিল। আমি আমার পরিবার পরিজন ছেড়ে আপনার কাছে চলে এসেছি। আমার সাথে এমন অন্যায় করবেন না। সতীশ, চুপ কর। হিংসা আর লোভ তোকে নিঃশেষ করে দিচ্ছে। তুই তোর অবস্থান ভুলে যাচ্ছিস। রুদ্রই হবে শ্রেষ্ঠ তান্ত্রিক, এটাই আমার সিদ্ধান্ত। এখানে আমার সিদ্ধান্তই চূড়ান্ত। ঠিক আছে, আমিও দেখে নেব ও কিভাবে তান্ত্রিক হয়। আমি এখনই থানায় যাচ্ছি, আপনাদের দুজনকে ফাঁসিতে ঝোলাবো। ওং চামুণ্ডাই তপনী স্বাহা, মাতাহামুনায়া বেতায়ায়া নমাহা। দেবাশিস, বেয়াদবটার লাশটা শ্মশানের দক্ষিণ কোণে পুঁতে ফেলো এবং অজ্ঞান যুবকটিকে আমার শয়নকক্ষে রেখে আসো। কালকে ঘোর অমাবস্যা, কালকেই ওকে দিয়ে করাবো সব যজ্ঞ। পরের দিন একটি খবর বেশ হইচই সৃষ্টি করল। একই দিনে রবীন্দ্রমোহন কলেজের দুই শিক্ষার্থী গায়েব। তাদের ব্যাপারে কেউ কিছু বলতে পারল না। ঘড়িতে সময় রাত 8টা। সাধুর এই ডেরাটিতে আজকে সকলেই কেমন যেন ব্যস্ত। কি যেন একটি ভয়ানক যজ্ঞ হতে চলেছে। সকলের চোখে মুখে ভয়ের ছাপ সুস্পষ্ট। শ্মশানের পাশের ছোট একটি জঙ্গলের ভিতর সাধুটির ডেরাটি অবস্থিত। শ্মশান এলাকা বলে লোকজনের চলাচল নেই বললেই চলে। তাই এই ডেরাটিতে নানা প্রকার ভয়ানক সব যজ্ঞ হয়ে থাকে। এই ডেরাটির প্রধান হল তান্ত্রিক বলাই চন্দ্রী। এখানে দেখানো এই বৃদ্ধ সাধুটি হচ্ছে তান্ত্রিক বলাই চন্দ্রী। এই বলাই নামের শেষে চন্দ্রী নামের একটি ইতিহাস আছে। তান্ত্রিক বলাই সে হিমালয়ের চূড়ায় দীর্ঘ 36 বছর ধরে মহাচন্দ্রের সাধনা করে। মহাচন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার পর তার নামের শেষে যোগ হয় চন্দ্রী, এবং সেই থেকেই তান্ত্রিক বলাই এর নাম হয় তান্ত্রিক বলাই চন্দ্রী। মহাচন্দ্রের আশীর্বাদে সে যে কারো রূপ ধারণ করতে পারে। কিন্তু হিমালয় থেকে ফেরত আসার পর তন্ত্র সাধনার প্রতি আকৃষ্ট হয়ে মহাতান্ত্রিকের আরাধনা শুরু করে বলাই চন্দ্রী। সে হতে চেয়েছিল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক, কিন্তু দীর্ঘ 28 বছর সাধনা করার পর সে মহাতন্ত্রের দেবী ডামরের কাছ থেকে জানতে পারে যে সে তার এই বয়সে সে কখনোই মহাতান্ত্রিক হতে পারবে না। সে যদি তার যুবক বয়সে দেবীর আরাধনা করত তবে সে মহাতান্ত্রিক হতে পারত। সেই থেকে বলাই চন্দ্রী তার মনে মনে প্রতিজ্ঞা করে যে সে তার কোনো এক শিষ্যকে দিয়ে তার মনের ইচ্ছা পূরণ করবে। মহাতান্ত্রিকের দীক্ষা দেওয়ার জন্য সে খোঁজ শুরু করে এক শিষ্যের, যার বর্ণনা দেবী মহাডামর তাকে দিয়েছিল। দীর্ঘ 7 বছর এক বৃদ্ধা নারীর বেশে অনেক ঘোরাঘুরি করার পর
রবীন্দ্রমোহন কলেজের সামনে দেখা পাই দেবীর বর্ণনা মতো এক যুবকের। সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করুন, যাতে করে নতুন ভিডিও আসা মাত্রই আপনি তা দেখতে পান। আর সেই যুবকটিই হলো রুদ্রনীল। সে রুদ্রনীলকে অনুসরণ করা শুরু করে এবং সে জানতে পারে তার কলেজে এক যুবকের সাথে তার দ্বন্দ্বের কথা। সেই দ্বন্দ্বকেই কাজে লাগিয়ে তান্ত্রিক বলাইচন্দ্রী রুদ্রনীলকে তার হাতে নিয়ে আসে। বলাইতন্ত্রী তাকে সাহায্যের আশ্বাস দেখিয়ে মনে মনে পরিকল্পনা করতে থাকে এক ভয়ানক মহাযজ্ঞের, যা রুদ্রনীলের জীবনকে পুরোপুরি বদলে দিতে যাচ্ছিল। বলাইচন্দ্রীর মহাবিদ্যার ফলে ভুলতে চলেছিল অতীতের সকল স্মৃতি, যা আর ফেরত পাওয়া সম্ভব ছিল না রুদ্রনীলের পক্ষে। সন্ধ্যা থেকে যে প্রস্তুতি চলছিল বলাইচন্দ্রীর ডেরায়, তা ঠিক রাত 11টার দিকে শেষ হল। ধুনি জ্বালিয়ে সামনে বসেছিল তান্ত্রিক বলাইচন্দ্রী। সে একটি গেরুয়া বস্ত্রধারীকে আদেশ করল, যা রুদ্রনীলকে সম্পূর্ণ প্রস্তুত করে এই কক্ষে নিয়ে আস। কক্ষটি অন্ধকার, কেবলমাত্র একটি জায়গায় একটু ধুনি জ্বলছে, আগুন খুবই অল্প। আগুনের দুই পাশে বসে আছে দুটি গেরুয়া বস্ত্রধারী ব্যক্তি, একটি হলো স্বয়ং তান্ত্রিক বলাইচন্দ্রী এবং অন্যটি হলো রুদ্রনীল। বলাইচন্দ্রী বলল, বৎস, তুই খুব ভাগ্যবান যে তোর আজকে মহাতান্ত্রিক হওয়ার পথে দ্বিতীয় বড় ধাপটি সম্পূর্ণ করতে যাচ্ছিস। আজকে তুই সম্পূর্ণ করবি মহাসবযজ্ঞ, মহাডামরের আশীর্বাদ প্রাপ্ত হতেই হবে আজকে তোকে। কিন্তু বাবা, আমি তো সবযজ্ঞের কিছুই জানি না। প্রথমে সবের বুকের উপর বসবি এবং একযোগে মহাডামরের মন্ত্র উচ্চারণ করবি এবং তাকে স্মরণ করবি। পাশে কিছু চাল ভাজা এবং শ্মশানের ছাই রেখে দিবি। মাঝে মধ্যে দেখবি সবটি জেগে উঠেছে, তখনই ওর মুখে এক মুঠো চাল আর কিছু ছাই পুরে দিবি। দেখবি সবটি আবার আগের মতো হয়ে গেছে। আর হ্যাঁ, বিভিন্ন প্রকার ডাক শুনবি তোর পিছন থেকে, কিন্তু ভুল করেও যেন পিছন দিকে তাকাবি না, তাকালেই সব শেষ। কিন্তু বাবা, আমি মহাডামরকে চিনব কিভাবে? সে মূর্তি বড়ই ভয়ঙ্কর, তোর সামনে আসলেই চিনে যাবি। যাহ যাহ, সময় হয়ে আসছে, আসনে যে বস। চারিদিকে অন্ধকার, আমাবস্যার রাত, চাঁদের আলো যেন অন্ধকারের কাছে হেরে একেবারে নিঃশেষ হয়ে গেছে। মাঝে মাঝে কিছু শেয়াল ও কুকুরের ডাক ভেসে আসে দূর দূরান্ত থেকে। এই ঘোর অন্ধকার রাতে শ্মশানে একা একটি যুবক বসে আছে একটি লাশের বুকের উপর। সে এক মনে জপে চলেছে মহাডামরের মন্ত্র। যুবকটি লাশের দিকে না তাকিয়ে এক মনে উচ্চারণ করে চলেছে মন্ত্র। হঠাৎ লাশটির মুখ থেকে গোঙানো শব্দ বের হয়ে আসলো এবং লাশের চোখ দুটি খুলে গেল। আরে, এ তো ওই সন্ন্যাসী সতীশ, যাকে বলাইচন্দ্রী আত্মাবান মেরে ফেলেছিল। বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে রুদ্রনীল তান্ত্রিকের দ্বিতীয় পর্ব। আগামী পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে। আজকের পর্বটি কেমন লাগলো তা নিচের কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে আসি আপনাদের কিছু মূল্যবান কমেন্টের স্ক্রিনশট। খুঁজে নিন আপনার কমেন্টটি। Thank you.